নমস্কার, ভাবছেন আজকে সেফ কোট ছেড়ে পাঞ্জাবি কেন বলুন তো? সামনে জামাই ষষ্ঠী, অতএব শাশুড়িদেরকে কিছু নতুন শেখাতে গেলে একটা ফিলিংটা আনতে হবে, সেই জন্য পাঞ্জাবি পরে এসেছি আজকে। চলুন জামাই ষষ্ঠী উপলক্ষে একটা আইটেম শেখা যাক। কিন্তু গত বছর থেকে কিন্তু আমরা খুব একটা বিপদের মধ্যে দিয়ে রান করছি, আপনারা সবাই জানেন, খুব একটা খারাপ সিচুয়েশন। কোভিড-19 আমাদেরকে কিন্তু পুরো ঘর বন্দি করে দিয়েছে। আগে যেমন আমরা একটা জামাই ষষ্ঠী একটা বড় উৎসব হিসাবে পালন করতাম, সেগুলো আর করা যাচ্ছে না। এখন হয় অনলাইনে খাবার আনাতে হচ্ছে, কিংবা শাশুড়িদেরকে বানিয়ে প্যাক করে পাঠাতে হচ্ছে। যারা দূরে থাকেন তাদের অসুবিধা নেই, অতএব সেক্ষেত্রে শাশুড়িদের যারা বানাতে পারছেন না, সেক্ষেত্রে মেয়েদেরকেই বানাতে হবে। অতএব মেয়েদেরকেও শিখতে হবে রান্নাটা, শুধু শাশুড়িদের শিখলে হবে না। জামাই ষষ্ঠী তা পালন করতে হবে না বাড়িতে বসে। চলুন কিছু একটা শেখা যাক এবং জামাই ষষ্ঠীর দিন কবজি ডুবিয়ে খাওয়া যাক। আজকে আমরা যেটা বানাবো সেটা একটা মাছের প্রিপারেশন। কেন বলুন তো, এই কোভিডের জন্য ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা না মাংস খুব খেয়ে যাচ্ছি, চিকেন খাচ্ছি, মাটন খাচ্ছি, রেগুলার খাওয়াটা বেশি হচ্ছে, মাছ কিন্তু বেশি খাওয়া হচ্ছে না। খাচ্ছি আমরা মাছ, কিন্তু চিকেনটা বেশি খাচ্ছি, মাটনটা বেশি খাচ্ছি শক্তি বাড়ানোর জন্য। তো এবার জামাই ষষ্ঠী না একটু মাছের উপর দিয়ে যাক। চিকেন মাটন খেতে 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 একটা একঘেয়েমি ভাব এসে গেছে। চলুন একটা মাছের প্রিপারেশন করি। আর মাছ মানে কি, হয় চিংড়ি, নাহলে ইলিশ, নাহলে পমফ্রেট। আজকে আমরা পমফ্রেটটা শিখি। আইটেমটার নাম হচ্ছে পমফ্রেট মাছের রোস্ট। চলুন তাহলে আমরা শুরু করি। চলুন তেলটা একটু গরম করি। এরপর আমরা মাছটাকে একটুখানি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। আমার যেখানে কর্মক্ষেত্র না, সেই অনলাইন ক্লাউড কিচেন জটায়ু, সেখানেও কিন্তু এই আইটেমটা কিন্তু হট কেক, ওখান থেকে কিন্তু আপনাদের জন্য রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি। হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু গরম, এবার ধোঁয়া উঠছে। আমরা কিন্তু এবার আস্তে করে পমফ্রেটটা কিন্তু ফ্রাই করে নেব। সর্ষের তেলে ঝাঁজ উঠছে, হ্যাঁ জামাই ষষ্ঠীর কথাটা কিন্তু খুব মনে পড়ছে, যে আহারে জামাইগুলো বেচারারা এই কোভিড-19 জন্য কিন্তু গত 2 বছর ধরে আর কিন্তু শ্বশুরবাড়ি থেকে যে এনজয় সেটা কিন্তু করতে পারছে না। কিছু করার নেই, আমরা খাওয়াতেই মনোযোগ দিই, ভালো খাই, হেলদি খাবার খাই, ফ্রেশ খাবার খাই, এবং রোগের সঙ্গে কিন্তু লড়াই করার একটা ক্ষমতা আমাদের মধ্যে নিয়ে আসবে। চলুন এরপরে মাছটা ফ্রাই হয়ে গেলে আমরা গ্রেভিটা বানাবো। জামাইদের জন্য কিন্তু পমফ্রেট মাছ ভাজাটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এবার তুলে নিই মাছটাকে, সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে মাছটাকে আমরা তুলে নেব। আর এই তেলেই কিন্তু আমি গ্রেভিটা বানাবো, তার কারণ কি জানেন তো, তেলের মধ্যে কিন্তু পমফ্রেটের একটা স্মেল কিন্তু অলরেডি এসে গেছে। আমি এই তেলেই গ্রেভিটা বানাতে চাইছি। তেল গরম রয়েছে, তেলের মধ্যে কিন্তু আমি কয়েকটা গরম মশলা গোটা দিয়ে দেবো, একটু দালচিনি, 2-3টে এলাচ, 2-1টা লবঙ্গ দিয়ে আস্তে করে স্লো ফায়ারে একটু নাড়াবো। এটাকে ইংরেজিতে আমরা টেম্পারিং করা বলি। মশলাটা টেম্পারিং হয়ে গেল, এবার এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি বা অনিয়ন চপ।
ফ্রাই যেই হয়ে যাবে তখন তার মধ্যে আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দেব। আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতো চপড অনিয়ন দিয়েছি। যেসব শাশুড়িরা খাবারটা জামাইকে পার্সেল পাঠাবেন কাছাকাছির মধ্যে, একটা অনুরোধ রইল আমার, গ্রেভিটা কিন্তু মাছ থেকে তুলে নেবেন কুক করার পরে, কারণ যখন যাবে ওটা একটু নেতিয়ে পড়তে পারে। মাছটা আলাদা পাঠাবেন এবং গ্রেভিটা একটা আলাদা পার্সেলে পাঠাবেন এবং মেয়েকে বলে দেবেন খাওয়ার আগে কিন্তু গ্রেভিটা গরম করে মাছের উপর আরেকটু সুন্দর করে বিছিয়ে দিতে। অনিয়নটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, আমরা একটু অনিয়নের মধ্যে হালকা নুন দেব। এবার দেব জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট মোটামুটি 30 গ্রাম মতো দিলেই হবে, 30-40 গ্রাম মতো দিলেই হয়ে যাবে। এবার আমরা একটু ফায়ারটা স্লো করে ভালো করে এটাকে কুক করব। নেক্সট কিন্তু আমরা মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো আস্তে আস্তে। অল্প হলুদ গুঁড়ো যাবে, 1/4 টিস্পুন মতো দিলেই হয়ে যাবে। জিরে গুঁড়ো অল্প, এটা ওই 1/4 টিস্পুন মতো। কাশ্মীরি চিলি পাউডারটা একটু বেশি যাবে, 1/2 টিস্পুন মতো। দিয়ে আমরা একটু ভালো করে নাড়াবো। এবার আমরা না একটু কাঁচা লঙ্কা পেস্ট অল্প করে 1/4 টিস্পুন এর মধ্যে দিয়ে দেবো, সামান্য একটু বেশিও দিতে পারি। এবার একটু কিন্তু আমরা জল দেবো এটাকে। কিছুটা জল দিয়ে কিন্তু আমরা এটাকে, আর অনিয়নটাকে যখন কাটবেন একদম ফাইনলি চপ করবেন, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি গলেও যাবে। এবার গ্রেভিটা আমরা একটু কষিয়ে নিই, ততক্ষণ একটু আমরা আড্ডা মেরে আসি। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে, বিউটিফুল একটা কালার। পেঁয়াজ আদা রসুনে দারুণ ফ্লেভার আসছে, উপরে তেলটা ছাড়ছে। এবার আমাদের কিন্তু দই দেবার পালা, আমরা এবার এর মধ্যে দই দেব, 4-5 চামচ টক দই কিন্তু আমরা দেবো এর মধ্যে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে। আমি আরও একটু কষার জন্য, যত কষবো তত ফ্লেভার ছাড়বে, হালকা একটু জল দেব। পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে, খুব ফাইনলি চপ প্রয়োজন করতে বলেছি আপনাদের, আপনাদের মানে বিশেষ করে শাশুড়ি মাতাদের জন্য। COVID-19 ভ্যাকসিন, একটা কথা জানেন তো খুব মনে পড়ে গেল, আগে দেখবেন অনেকে বাড়িতে বড় বড় অ্যালসেশিয়ান কুকুর পুষত, এখনও পোষে অনেকে, আর অন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা ভয়ে যেতে বাড়িতে সাহস পেত না। তারা কি বলতো জানেন তো, এই যাব না রে বাবা কামড়ে দেবে। তখন তারা যাতে না আসা হয়, মানে আসা হয় সরি, তারা বলতো না রে কুকুরকে ইঞ্জেকশন দেওয়া আছে, কোনো ভয় নেই। আর দেখুন কি অবস্থা, এখন আমরা কোথাও যেতে গেলে ইয়ে করলে আগে আমরা জিজ্ঞেস করি ভ্যাকসিন নেওয়া আছে তো, ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেলে কিন্তু এটা মনে শান্তি, কতটা কাজ হয় আমরা জানি না, কিন্তু ভ্যাকসিনটা নেওয়া থাকলে কিন্তু মনে একটা জোর বাড়ে। ফলে জামাই যদি চান একটু রিস্ক নিয়ে যেতেও পারেন যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে। চলুন আমাদের গ্রেভিটা একটু মজা করলাম কাজের ফাঁকে, আমাদের এটা কিন্তু অনেকটা হয়ে এসছে, তেল ছাড়ছে। এবার কিন্তু আমরা প্রমফ্রেটটা কিন্তু এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। প্রমফ্রেটটা দিয়ে দিয়েছি, আর একটু নাড়িয়ে নেব। এটা একটু মাখা মাখা হবে যেহেতু রোস্ট বলছি আমরা,
একদম কিন্তু পাতলা পাতলা হবে না, গ্রেভি বা ঝোল টাইপের হবে না, একটু কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট একটু মাছটাকে স্লো ফায়ারে একটু দম মেরে নেব, তাহলে কিন্তু মাছের ভিতর যে গ্রেভিটা ঢুকবে বা স্মেলটা সেটা কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা একটুখানি দম দিয়ে একদম স্লো ফায়ারে হবে, আমি ঢাকা দিয়ে দিলাম, আমি একটু দম দিয়ে নিলাম মাছটাতে। মাছটা বেশ গামাখা মাখা, সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে পমফ্রেটের। কাঁসার থালা নিয়ে এসেছি, জানেন তো জামাই ষষ্ঠী বলে কথা। আমি মাছটাকে তুলে নিলাম, এরপর গ্রেভিটাকে একটু ফাইনাল টাচ আপ দিয়ে সার্ভ করব। এবার অবশিষ্ট একটু যে দই আছে আমি দইটা দিয়ে দেবো এর মধ্যে। আবার সামান্য একটু জল দেব, সুন্দর স্মেল আসছে একটা, এবং স্মেলটাকে যাতে আরো ভালো আসে বা আরো অ্যাট্রাকটিভ লাগে এবং খাওয়ার আগে যে লোভটা যেহেতু বেড়ে যায়, তার জন্য আমি কিন্তু এবার ফিনিশিং টাচটা দেবো। সেটা হচ্ছে আমি একটু গরম মশলা পাউডার দেবো সামান্য, এটা আপনারা আন্দাজ করে বুঝতেই পারছেন কতটা দিচ্ছি। অল্প ধনে পাতা কুচি দিয়ে দেবো, খুব কম। এবং গরম মশলার গন্ধে চারিদিকে একটা মৌ মৌ করছে, একদম কমপ্লিট আমাদের গ্রেভি। খালি 1 চামচ 1/2 চামচ থেকে 1 চামচ টিস্পুন আমরা কিন্তু একটু ভালো ঘি দেবো, দেশি ঘি যেটা দেবো যাদের গন্ধ ছড়ায় ভালো। আমাদের আর কিছু দেওয়ার নেই, মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, ঘিটা দিয়ে দিলাম আর একটু কুক করে দেবো। ব্যাস আমাদের কিন্তু রোস্টেড যে গ্রেভিটা সেটা কিন্তু রেডি। এবার কিন্তু আমরা মাছের উপরে এই গ্রেভিটা কিন্তু ছড়িয়ে দেবো। পমফ্রেট মাছের রোস্ট রেডি, এবার পার্সেল হবে, একদম চলে যাবে উড়ে জামাইয়ের পাতে, জামাইয়ের এনজয় করবে। আর আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আপনাদের প্রত্যেককে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, আপনারা এনজয় করুন। তার আগে আরেকটা কাজ আছে, কী বলুন তো, হ্যাংলা হেসেলের চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ফিডব্যাকটা কিন্তু জামাইয়ের থেকে নেবেন। শাশুড়ি কিন্তু ফিডব্যাক দিতে পারবে না, যিনি খাবেন তিনি কিন্তু ফিডব্যাকটা দেবেন। রোস্ট খেয়ে অবশ্যই জামাইদেরকে অনুরোধ করছি আপনারা ফিডব্যাকটা হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেলের পেজে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, নমস্কার।